নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার স্থান দখলকে কেন্দ্র করে দস্যুদের গুলিতে দুই জেলে নিহত হয়েছেন। বুধবার মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দ্বীপ অংশে এই ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন আরও আট জেলে। সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কোস্টগার্ড। ভুক্তভোগীর জেলেরা জানান, সুবর্ণচর উপজেলার মাইনউদ্দিন ও অলি মাঝি সন্দ্বীপ অংশে দীর্ঘদিন ধরে মাছ শিকার করছেন। সম্প্রতি স্থানটি দখলের চেষ্টা করে জলদস্যু কেফায়েত বাহিনী। বুধবার কেফায়েত বাহিনীর লোকজন জেলেদের উপর হামলা চালায়, মাছ ও ট্রলার সহ মালামাল লুটে নেয়। এ সময় কয়েক জেলে গুলিবিদ্ধ হন, এদের মধ্যে দুজন মারা যান।